Assalamualaikum. আজকে আমাদের যে সেশনটা হচ্ছে এই সেশনটা একটি খুবই গুরুত্বপূর্ণ সেশন আমরা মডিউল 1 এ ছিলাম অকুপেশনাল হেলথ এন্ড সেফটি তো এই মডিউলের আন্ডারে হচ্ছে হাউসকিপিং হাউসকিপিং করতে গেলে আমাদেরকে টুলস সম্বন্ধে জানতে হবে আমরা মূলত টুলসগুলোকে দুই ভাগে ভাগ করি যেমন হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলসের মধ্যে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে হ্যান্ড টুলস আমি এখানে আমাদের প্লাম্বিং সেক্টরে প্লাম্বিং কাজের জন্য যে টুলসগুলি সবচেয়ে বেশি ব্যবহার করা হবে সেই টুলসগুলি সম্বন্ধেই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের তো প্রথমেই আমরা সেফটি সম্বন্ধে জেনে গেছি আমাদেরকে অবশ্যই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পরিধান করে নিতে হবে এবং সেফটি বিষয়গুলি মাথায় রাখতে হবে আমাদের এই হ্যান্ড টুলসগুলোর মধ্যে আবার আছে হ্যান্ড টুলসগুলি বলতে আমরা কী বুঝি হ্যান্ড টুলসগুলি হচ্ছে যে টুলসগুলি ব্যবহার করতে কোনো প্রকার মেকানিক্যাল বা বৈদ্যুতিক শক্তির প্রয়োজন নাই সেই সমস্ত টুলসগুলিকে বলা হয় হ্যান্ড টুলস আর পাওয়ার টুলস কি পাওয়ার টুলস হচ্ছে যে টুলসগুলি ব্যবহার করতে মেকানিক্যাল বা বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে সেই সমস্ত টুলসগুলিকে বলা হয় পাওয়ার টুলস তো আজকে আমরা মূলত এখানে আমাদের প্লাম্বিংয়ের যে সমস্ত হ্যান্ড টুলসগুলি ব্যবহার করা হয় সে সম্বন্ধে জানাবো এই হ্যান্ড টুলসগুলিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন পরিমাপক টুলস বা মেজারমেন্ট টুলস পরিমাপক টুলস বা মেজারমেন্ট টুলস হচ্ছে যে টুলসের মাধ্যমে মাপার কাজটা করা হয় সেটা হচ্ছে পরিমাপক বা মেজারিং টুলস এই পরিমাপক টুলসটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস কারণ এই পরিমাপ ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না এখানে এই পরিমাপক টুলসগুলি বিভিন্ন রকমের হয় যেমন ফুট রুল তারপরে যে ট্যাপ স্টিল ট্যাপ এটা কাপড়ের ট্যাপও হয় ঠিক আছে তো এই ট্যাপগুলিতে দেখেন আপনাদের এখানে ইঞ্চিতে এবং সেন্টিমিটার মিলিমিটারে দাগ কাটা আছে এখানে 1, 2, 3, 4 করে 12 পর্যন্ত আছে তার মানে 12 ইঞ্চিতে 1 ফিট আর 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার এভাবে আমরা এখান থেকে FKS এবং MKS FPS এবং MKS এই দুই পদ্ধতিতে মানে মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতি দুই পদ্ধতিতে কিন্তু পরিমাপ করতে পারি ফিট আর ইঞ্চি এই পরিমাপটা হলো FPS তাই না ফুট পাউন্ড সেকেন্ড আর MKS হলো মিটার তারপরে কি MKS কিলোগ্রাম এবং সেকেন্ড তাই না তাহলে এই দুই পদ্ধতিতে আমরা পরিমাপ করতে পারি এগুলো হচ্ছে পরিমাপক টুলস এরপরে আছে কিছু আমাদের কাটিং টুলস কাটিং টুলসের মধ্যে আমরা এই হ্যাকসটা ব্যবহার করি এই হ্যাকসটা আমাদের কাটার কাজে ব্যবহার করা হয় এখানে এটা একটা হ্যাকসো ফ্রেম আর এটা হচ্ছে ব্লেড এই দুটো অংশ নিয়ে হচ্ছে হ্যাকসো এটা আমি সবসময় পরিচালিতভাবে হ্যাকসোই বলি বা হ্যাকসো ব্লেডও বলো অনেকে এখানে এখানে নাট বল্টু আছে এবং এই হ্যাকসোর আবার দুটো টাইপ আছে একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে অ্যাডজাস্টেবল এই ব্লেডটার ফ্রেমটা ফিক্সড থাকে আবার এটা অ্যাডজাস্টও করে নেওয়া যায় ব্লেডটাকে ছোটো বড়ো করে নেওয়া যায় এটা একটা কাটিং টুলস এবং এইখানে এই হ্যাকসোর যে ব্লেড আছে এইখানে দাঁতগুলো যে আছে এই দাঁতগুলোর উপর ভিত্তি করে আবার হ্যাকসার ব্লেডের নামকরণ করা হয় এবং এই দাঁতের কিন্তু ঘনত্বের উপর ভিত্তি করে ম্যাটেরিয়ালস কাটার ব্লেডটা সিলেকশন করা হয় তো এখানে এই বিষয়গুলি এখানে গুরুত্বপূর্ণ এছাড়া এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ডাই স্টক এই ডাই স্টক দিয়ে কী করা হয় পাইপে থ্রেড কাটা হয় এই ডাই স্টকটিও হচ্ছে একটি কাটিং টুলস তো এখানেও এটার ভিতরে এখানে টিথ দেখা যাচ্ছে বা যেটাকে আমরা কাটার বলি এটা এখানে এই এইটাকে এভাবে খোলা যায় এভাবে খুলে এই অংশটাকে ডাইটাকে এই সেটের সেট করে নিতে হয় এবং এখানে একটা কি আছে এই কিটাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাডজাস্ট করার সময় এভাবে ঠিক করে নিতে হবে এবং যখন কাজ শেষ হয়ে যাবে তখন আবার এটাকে ঘুরে ঠিক করে নিতে হবে আর এই অংশটা হচ্ছে এটার হ্যান্ডেল এটি একটি কাটিং টুলস এরপর আছে ফাইল এই ফাইলটিও একটি কাটিং টুলস এই ফাইলের সাহায্যে কী করা হয় কাটার পরে মসৃণ করার জন্য এই ফাইলটি ব্যবহার করা হয় এটি একটি কাটিং টুলস এবং এই ফাইলগুলো কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন প্রকারে হয় যেমন এটি একটি হাফ রাউন্ড এখানে দেখা যাচ্ছে হাফ এদিকে রাউন্ড আছে হাফ অর্ধবৃত্তাকার ফাইল এটা হচ্ছে একটা ফ্ল্যাট ফাইল এটা আবার দুই দিকেই খাঁজ কাটা মানে এগুলি ফাইলগুলি হচ্ছে কাজের প্রকৃতি অনুযায়ী কাজের চাহিদা অনুযায়ী এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ফাইল এটাও একটা ট্রায়াঙ্গেল ফাইল এগুলো সাইজ ভেরি করে
এটাও একটা হাফ রাউন্ড ফাইল, এখানে এটা একটা ফ্ল্যাট ফাইল। তো এই এই জিনিসগুলো হচ্ছে কাটিং টুলস। এরপরে আছে পাইপ কাটার। এই পাইপ কাটার দিয়েও আমরা কী করি, পাইপ কাটি। তাহলে এটা কি? কাটিং টুলস। এটা হচ্ছে এখানে এটা হ্যান্ডেল, এটা কি? হ্যান্ডেল। এটা হচ্ছে একটা থ্রি হুইল পাইপ কাটার। এখানে দুটা হুইল আছে আর এখানে একটা কাটার আছে, এইটাকে আমরা বলি থ্রি হুইল পাইপ কাটার। রোলার যে আছে এই রোলারগুলি কি আমরা কি বলি? হুইল। এখানে সিঙ্গেল হুইল আছে, টু হুইল আছে, এরকম কাজের প্রক্রিয়া অনুযায়ী, গঠন অনুযায়ী আলাদা নামকরণ করা আছে। এটাকে কী করতে হয়, আমাদেরকে এইভাবে ঘোরালে এটা আমাদের খুলে যাবে, আমাদের যে পাইপের ডায় আছে সেই অনুযায়ী আমাদেরকে অ্যাডজাস্ট করে এরপরে এটাকে কাজ করতে হয়। পরবর্তী পর্যায়ে যখন আমরা এই টুলসগুলিতে কাজ করব তখন আরও বিস্তারিত জানবো, এখন শুধু আমি টুলসগুলিকে পরিচিত করে দিচ্ছি। তো এখানে এটাও একটা পাইপ কাটার। এছাড়াও আমাদের কিছু হেল্পিং টুলস আছে, যেমন আমরা যে ভাইসটাতে কাজ করি, এই ভাইস ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। এই ভাইসটা কী কাজে ব্যবহার করা হয়, ভাইসটাতে কোনো কিছু আটকিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তো এই ভাইসের একটা হচ্ছে ফিক্সড জ, একটা হচ্ছে মুভিয়েবল জ। মুভিয়েবল জ মানে এটা মুভ করতেছে, আর এটা হচ্ছে ভাইসের হ্যান্ডেল। তো ভাইসও বিভিন্ন প্রকারের হয়, এটা হচ্ছে একটা টেবিল ভাইস, এটা হচ্ছে একটা ইয়ক ভাইস, এছাড়া এখানে আছে আমাদের পোর্টেবল ভাইস। তো এরকম ভাইসও আবার অনেক রকমের হয়। এগুলো একটা কি, এগুলি ভাইসগুলো কি টুলস? হেল্পিং টুলস বা সাহায্যকারী টুলস। এরপর আছে পাইপ রেঞ্চ। পাইপ রেঞ্চটা কি, কোনো কিছু আটকানোর জন্য বা কোনো কিছু খোলার জন্য ব্যবহার করা হয়। আমরা কিন্তু কর্মক্ষেত্রে বিকল্প অনুযায়ী কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট করার জন্য, যা আমার ভাইস নাই তাহলে আমি বিকল্পভাবে কীভাবে কাজটা করব, তখন কিন্তু আমি দুইটা পাইপ রেঞ্চকে ভাইসের মতন আটকে কিন্তু পাইপকে কাজ করা যায়, তাই না? এটাও একটা কী করা হয়, একটা হেল্পিং টুলসের মতন কাজ করে। এছাড়া কী আছে, এখানে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার আছে, এটাও আমাদের কাজে লাগে, স্ক্রু নাট বল্টুগুলো তাই না টাইট দেওয়ার জন্য এবং খোলার জন্য। এখানে এটা কি, এটা একটা প্লাস, এটাও কী করতে হয়, আমাদের কাজ করতে ব্যবহার করতে হয়, তাই না? এরপর আছে এখানে একটা ট্রাই স্কোয়ার, এখানেও আমার মেজারমেন্ট থাকে। এটা দিয়ে আমরা কী করি, এটা একটা পরিমাপক টুলস, এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পরিমাপ, মানে কোনটা ঠিক আছে কিনা, আমরা যখন একটা পাইপের জয়েন্ট করি এটা 90 ডিগ্রিতে আসে কি না এটা পরীক্ষা করার জন্য আমাদেরকে তখন এই ট্রাই স্ক্রুটা ব্যবহার করা হয়। অনেকে কী বলে এটাকে, পরিচালিত ভাষায় মাটাম, না মাটাম বলা হয়। তো মোটামুটি এই ধরনের টুলসগুলি আমাদের কাজে লাগে। এখানেও কিছু রেঞ্চ আছে, এটা কি রেঞ্চ বলে বলেন তো? অ্যাডজাস্টেবল রেঞ্চ। এটাকে পরিচালিত ভাষায় কী বলে বলেন তো? সেলাই রেঞ্চ বলে, তাই না? এটাকে অ্যাডজাস্ট করে কাজ করা যায়। তাহলে মোটামুটি এই আমাদের প্লাম্বিং কাজে এই টুলসগুলি ব্যবহার করা হয়। কোনটা? হ্যাঁ, এরপর আমাদের কিছু আছে হ্যামার, তাই না? এটা আমাদের কি, বলপিন হ্যামার। এটা কি কাজে লাগে, যখন কোনো কিছু ভাঙার কাজে বা আমরা যখন ওয়ালে দেয়ালে যখন গ্রুপ কাটবো তখন চিজেলটা ধরে এই হ্যামার দিয়ে আমাদের দেয়ালটাকে ভাঙতে হবে, অথবা কোনো পিন বা তার কাটা যদি আমাকে মারতে হয় তাহলে আমাদেরকে সেটা এইটা দিয়ে প্রেস করে মারতে হবে। এই হ্যামারেরও আবার বিভিন্ন ধরনের আছে, কিন্তু আমাদের এখানে বেশিরভাগ ব্যবহার করা হয় এই বলপিন হ্যামারটা। তাহলে আপনাদের এই টুলসগুলি আপনারা বুঝতে পারলেন। তো এই টুলসগুলি রাখার জন্য, হাউস কিপিং করার জন্য কী করতে হবে, আমাদের এই টুল বক্সে গুছিয়ে রাখতে হবে, তাই না? টুল বক্সে গুছিয়ে রাখতে হবে, এবং এই টুলসগুলি ব্যবহার করার আগে কী করতে হবে, আমাদেরকে রক্ষণাবেক্ষণের বিষয়গুলি বুঝতে হবে। যে এই এই হ্যামারটা ব্যবহার করার আগে দেখতে হবে যে এটা লুজ আছে কি না, তার হ্যান্ডেলটা ঠিক আছে কি না, তাই না? তারপর কাটারের এই ব্লেডগুলো ঠিক আছে কি না, বা ফাইলের এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে কি না, কারণ এই জায়গাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে পরবর্তী পর্যায়ে কাজ করা যাবে না, তাই না? এটা নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হবে। তাহলে আমাদের যে এই ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট, আমরা হাউস কিপিং করতে গেলে কী করতে হবে, আমাদেরকে প্রথমে টুলস সম্বন্ধে জানতে হবে, এবং টুলসটা কীভাবে পরিচালনা করা হয়, কাজ করা হয়, এবং কীভাবে এগুলি মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কিছু টুলস আবার তেল দিয়ে পরিষ্কার করে রাখতে হয়, তাই না? এই সচল রাখার জন্য কী করতে হবে, এই ধরনের এগুলোতে যখন আমরা কী করি, অয়েল ব্যবহার করি, তাই না?
তো এইভাবে আমাদেরকে টুলসগুলি কাজ করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে এই ধরনের যে টুলবক্স আছে সেই টুলবক্সে যদি আমরা গুছিয়ে রাখি তাহলে আমাদেরকে প্রপার হাউসকিপিং হবে, তাই না? তো আজকের এই সেশন থেকে আমরা এই টুলস সম্বন্ধে জানলাম। এ বিষয়ে কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনারা বলেন তো কাটিং টুলসগুলি কী কী? আচ্ছা, খুব ভালো বলতে পারছেন। হেল্পিং টুলস কি বলেন তো, একটা হেল্পিং টুলসের নাম বলেন তো। ভাইস, তাই না? আচ্ছা, তাহলে আপনারা তো বুঝতে পারলেন। তো আগামী সেশনে আমরা পাওয়ার টুলস সম্বন্ধে জানবো। পাওয়ার টুলস আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্লাম্বিং সেক্টরে যখন আমরা কাজ করব, আমাদের কিছু পাওয়ার টুলস ব্যবহার না করে আমরা আসলে কিছু কাজ করতে পারবো না। তো আমাদেরকে অবশ্যই সেই পাওয়ার টুলসগুলি সম্বন্ধে জানতে হবে, এবং সেই তখন আমরা আগামী সেশনে সবাইকে পাওয়ার টুলসের বোঝার জন্য স্বাগতম জানছি। তো আজকে এই সেশনটা আমাদের এখানেই সমাপ্তি। কারো কোনো প্রশ্ন নাই তো? ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ সেশনে অংশগ্রহণ করার জন্য।